This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self injuries, and communal disharmony. পাঁচটা বত্রিশ থেকে শুরু করে ছটা একচল্লিশ পর্যন্ত এই ফুটেজ দেখালো রাজভবন আর এই নিয়ে পুরো তথ্য বিশ্লেষণ এবং তারই সঙ্গে অতিথিদের বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে রাজনৈতিক বক্তব্যই বা কি উঠে আসছে এই সমস্ত কিছুই জানাবো বাংলা অ্যাট তার আগে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছে শ্রেয়সী আমরা জানি ইতিমধ্যেই এই ফুটেজ প্রকাশ হয়েছে কিন্তু যে প্রশ্নটা সামনে আসছে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন অভিযোগকারী এই ছবি কি ফুটেজে দেখা যাচ্ছে শ্রেয়সী নয় এই ছবি কোথাও কিন্তু দেখা যাচ্ছে না অভিযোগকারী তিনি আমাদের সঙ্গে যখন ফোনে কথা বলেছিলেন ঘটনার পরের দিন তখন কিন্তু কার্যত তিনি যেটা বলেছিলেন আমাদের যে যখন এই তার সঙ্গে যখন একটা খারাপ ব্যবহার করেন এবং যখন তিনি নিগ্রহের শিকার হন তারপরেই কিন্তু কার্যত রাজ্যপালের যে চেম্বার সেই চেম্বার থেকে তিনি কাঁদে কাঁদে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন এবং তারপরে পিসে যান এবং তারপরে সেখান থেকে কিন্তু কার্যত তিনি ওসির ঘরে আসেন কিন্তু কার্যত যে ছবি দেখানো হলো সেই ছবিতে কিন্তু খাদ্য এই যে জায়গাটা যে জায়গাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলাদিত্য আমি তোমাকে দেখাই যে কোন জায়গাটা ছবিটা দেখানো হলো এই ঠিক এই এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ঠিক গাড়িগুলো সামনে অর্থাৎ একটা ব্যারিকেট গার্ডরেল দেখতে পাচ্ছো গার্ডরেল ঠিক এই পাশটাই মানে আমাদের দিকে যে অংশটা সেই অংশের ছবিটা দেখানো হলো কোন সিসিটিভি ফুটেজটা দেখানো হলো দেখো তুমি ডান দিকে একটা বাতিস্তম্ভ দেখতে পাচ্ছো গাড়িটা ঠিক পেছন দিকে একটা বাতিস্তম্ভ রয়েছে সেই বাতিস্তম্ভে যে একটা সিসিটিভি লাগানো রয়েছে এই সিসিটিভি একটা ফুটেজ দেখানো হয়েছে আবার ঠিক ঠিক এই বাতিস্তম্ভের একেবারে উল্টো দিকে মানে রাজভবনের ওসির যে ঘর সেই ওসির ঘরের সামনে আর একটা বাতিস্তম্ভ আছে দেখতে পাচ্ছ এই বাতিস্তম্ভ যেটা সেইখানেও একটা সিসিটিভি লাগানো আছে সেই সিসিটিভির যে ফুটেজটা সেই ফুটেজটা কিন্তু সেক্ষেত্রে দেখানো হলো যেখানে দেখানো হলো দেখা দেখা গেল যে এক্ষেত্রে যিনি অভিযোগকারী তিনি কিন্তু একটু জোরে হাঁটছেন হ্যাঁ কোথা থেকে হেঁটে বেরিয়ে আসছেন তিনি রাজভবনের যে মূল যে ভবনটা সেই ভবনের সামনে যে বাদিকে যে ফুটপাথ সেই ফুটপাথ ধরে সোজা বেরিয়ে আসছেন এবং এসে তারপরে দেখা গেল যে এক্ষেত্রে কিন্তু সেই ফুটপাথ ধরে এসে অর্থাৎ এই দিক দিয়ে তিনি আসছেন এসে তিনি সোজা এই পাশে চলে যাচ্ছেন রাজভবনের ওসির যে ঘরটা সেই ঘরের সামনে তিনি চলে যাচ্ছেন এবং কার্যত তোমাকে জানিয়ে রাখি যে ওসির যে ঘর সেই ঘরের সামনে যেখানে তিনি যাচ্ছেন সেখানে পাঁচটা তেত্রিশ নাগাদ তিনি ঢুকছেন এবং তারপরে ওসির ঘর থেকে বেরিয়ে পাঁচটা চল্লিশ তিনি পাশে অ্যাডিশনাল ওসির যে ঘর রয়েছে সেই ঘরের দিকে যাচ্ছেন তার সঙ্গে দেখা গেল যে রাজভবনে তার পেছন পেছন রাজভবনের একজন স্টাফ তিনি রয়েছেন মহিলার স্টাফ তিনি রয়েছেন তার কাছে একটা ব্যাগও রয়েছে এবং সেই ব্যাগ নিয়েই কিন্তু কার্যত দেখা যাচ্ছে অভিযোগকারী তিনি সামনে যাচ্ছেন সেই মহিলা তার পেছন পেছন যাচ্ছেন এবং কার্যত একটু দ্রুত অর্থাৎ স্বাভাবিক হাঁটা নয় স্বাভাবিক থেকে একটু দ্রুত হেঁটে তিনি ওসির ঘরে ঢুকছেন কিন্তু এই ফুটেজের মধ্যে কিন্তু কোথাও তিনি কাঁদছেন বা সেই ছবিটা কিন্তু দেখা যায়নি এবং অভিযোগকারী তিনি যেটা স্পষ্টভাবে বলছিলেন যে তিনি রাজ্যপালের যখন চেম্বার থেকে বেরিয়ে আসছিলেন তখন সেই সময় তিনি চিৎকার করছিলেন কাঁদছিলেন সেই ফুটেজ কিন্তু কোথাও দেখা গেল না তার প্রথম এবং প্রধান কারণ যেটা তোমাকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে সেটা যে ভবনের যে দোতলা অর্থাৎ যেখানে মূলত রাজ্যপালের অফিস রাজ্যপাল যেখানে মিটিং করেন যাবতীয় কাজগুলো করেন সেইখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই অর্থাৎ যে ফ্লোরে পিস রুম রয়েছে যে ফ্লোরে রাজ্যপালের নিজস্ব অফিস রয়েছে সেইখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই ফলে সেই ফুটেজ তার যে চিৎকার করা কান্নার যে যেটা তিনি বলেছিলেন যে ঘটনার সময় তিনি চিৎকার করতে করতে বেরিয়ে আসেন সেই ফুটেজ কিন্তু পাওয়া সম্ভব নয় এমনটাই কিন্তু জানা অর্থাৎ সেক্ষেত্রে রাজভবনে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত এই গ্রাউন্ড ফ্লোর বিভিন্ন জায়গায় প্রিমাইসেস কিন্তু লাগানো রয়েছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওপরে যেখানে যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন মহিলা সেই জায়গায় কিন্তু কার্যত সেই ফ্লোরটাতে কিন্তু কোথাও কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নেই ফলে কার্যত সেই সিসিটিভি ফুটেজ অর্থাৎ তার দাবি অনুযায়ী যে ঘটনাগুলো ঘটেছিল সেক্ষেত্রে তাকে রাজভবনের স্টাফেরা তাকে থামাতে আসেন এই যাবতীয় তার যে বর্ণনা সেই সিসিটিভি

শুনুন বাবু অভিযুক্তকারী তিনি ঠিক কি বলছেন এই সিসিটিভি ফুটেজ দেখানোর প্রসঙ্গ নিয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাব ভিডিওতে পুলিশ আউটপোস্টে আমি যাচ্ছি কাটতে সেটাও দেখলাম সঙ্গে মানে আমার পেছনে কুশল শেত্ৰী যিনি সন্দীপ সাইরের ইনস্ট্রাকশন মতো আমার ব্যাগ নিয়েছিলেন এবং সেটা হাতছাড়া করেননি আমাকে গাড়ি পর্যন্ত বলা হয়েছিল যে আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এবং কারোর সাথে আমি যেন কোনোভাবেই বিষয়ে না কথা বলি গ্রাউন্ড ফ্লোরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি স্যারের ঘরের বাইরের ওই ফুটেজটা বোধহয় আপনাকে দেখানো হয়নি যদি ওটা দেখতেন তাহলে বুঝতে পারতেন ওখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমি কাঁদতে কাঁদতে ওনার ঘরে ঢুকেছি এবং ওনার সাথে কথা বলার পর বেরিয়ে এসেছি মানে ওনার এই হাস্যকর নাটকটা না করে পুলিশকে ইনভেস্টিগেশন করতে দিলে আমার মনে হয় সেটা আরো বেশি কার্যকরী হতো হাস্যকর নাটক ছাড়া কি বলবো ওখানে আমি পুলিশের অফিসে ঢুকছি এতটুকুই দেখা যাচ্ছে বাকি যা ঘটনা সেটার তো কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না মানে রাজ্যপাল মহাশয় নিজে এরকম একটা কুরুচিকর কাজ করলেন এবং নিজের দোষটা ঢাকতে যে নাটক মঞ্চস্থ করলেন সেটার জন্য উনি আমার ফুটেজটা প্রকাশে আনলেন মানে আমি যতদূর জানি ভারতীয় আইনে এরকম একটা আছে যে অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা হয় কিন্তু এখন যে ফুটেজটা ভাইরাল হয়েছে এখানে কিন্তু পরিষ্কার আমাকে দেখা উনি যেই পজিশনে বসে আছেন মানে ওনার বিরুদ্ধে তো কিছু হবে না উনি যে ধরনের নোংরামিতে নেমেছেন উনি এরপরে আরো অনেক সুন্দর সুন্দর নাটক মঞ্চস্থ করতে চলেছেন অভিযোগকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থপতিম রায় বলেছেন রয়েছেন আমাদের সঙ্গে অপরদিকে বিজেপির তরফ থেকে রয়েছেন রুবি মুখোপাধ্যায় আসবো আলোচনা কিন্তু তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ সংবিধানে তিনশো একষট্টি নম্বর ধারায় রাজ্যপালের রক্ষা কবচ ঠিক কী দেওয়া রয়েছে সেই তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি রক্ষা কবচে ঠিক কী কী উল্লেখ রয়েছে যে তথ্য তুলে ধরছি অর্থাৎ বলা হচ্ছে রাজ্যপাল তার ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের জন্য কোনো আদালতের কাছে জবাব দিতে বাধ্য nod রক্ষা কবচে যে প্রসঙ্গ তিনশো একষট্টি নম্বর ধারা উল্লেখ করা হয়েছে এছাড়া উল্লেখ করা হয়েছে পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করা যাবে না পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করা যাবে না এরই সঙ্গে উল্লেখ করা হয়েছে পদে থাকাকালীন রাজ্যপালকে গ্রেফতার বা আটক করা যাবে না পদে থাকাকালীন অবস্থায় রাজ্যপালকে গ্রেফতার বা আটক করা যাবে না রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারবে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রক্ষা কবচের বিষয় তুলে ধরলাম আসবো আলোচনায় পার্থপ্রতিম বাবু ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে কিন্তু অভিযোগকারীর বক্তব্য একই সঙ্গে আমরা তুলে ধরলাম বলুন কি বলবেন দেখুন যে ফুটেজ দেখানো হয়েছে সেটা একদম মূল গেটের সামনের ফুটেজ তো সেখান থেকে এটি হলো স্বাভাবিক ভাবে কথা না এবং প্রসঙ্গ উঠেছে পেছনে একজন এখান থেকেও অনুমান করা যায় কিছু একটা ঘটনা সেখানে ঘটেছে এবং ঘটার পরে এই পরবর্তী কনসিকুয়েন্স হলো মেয়েটির দ্রুত গতিতে এগিয়ে যাওয়া ঘরের দিকে এবং তার পেছনে আর একজন মহিলা করার অনুমান করা যায় সেখানে কিছু একটা ঘটনা ঘটেছে আর অভিযোগকারীর বক্তব্য থেকে স্পষ্ট তিনি একটা জায়গার নির্দিষ্ট ফুটেজের কথা বলেন যে ফুটেজটা দেখানো প্রয়োজন সেই ফুটেজটা কিন্তু রাজ্যপাল প্রকাশ্যে আনেনি আর তৃতীয় যে ঘটনাটা আমাদের খুব অবাক করছে রাজ্যপাল তর্কের খাতিরে যদি কোনো ধরনের ঘটনা মেয়েটির সঙ্গে না করে থাকে তাহলে কেন অনুসন্ধান করতে তিনি বাধা দিচ্ছেন বা পুলিশকে এই ফুটেজটা দিচ্ছেন না পুলিশ তো অনুসন্ধান করতে চাইছে ফুটেজটা অফিসিয়ালি চাইছে সেটা দিতে আপত্তিটা কোথায় এই জায়গাটা বোধগম্য হচ্ছে না আর আমরা আজকে এই অভিযোগকারী যিনি দৃঢ় ভাবে এই ধরনের অভিযোগগুলো আনছেন সেটাকে আমরা নস্যাত করি কি করে তো স্বাভাবিকভাবে রাজ্যপাল হাইড অ্যান্ড সিক না করে স্পষ্ট করুন পুলিশকে সহযোগিতা করুন তারা যে অনুসন্ধান করছে আপনার তো রক্ষা কবচ রয়েছে আপনার বিরুদ্ধে হার্স কোনো অ্যাকশন নিতে পারবে না এটা সংবিধানে বলা রয়েছে

একটা মানে এত নোংরামিতে নেমে গেছি আমরা পশ্চিমবঙ্গের লোকজন আমরা শুধু এইগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি অশ্লীলতা শ্লীলতাহানি ইত্যাদি ইত্যাদি এটা কেউ অ্যাপার্ট ফ্রম দিস সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে পাঁচটা বত্রিশ থেকে ছটা একচল্লিশ এবং দেখানো হয়েছে যে এই ভদ্রমহিলা অভিযোগকারিনী তিনি নর্থ গেট থেকে ঢুকছেন তিনি কিন্তু ভেতর থেকে বাইরে আসছেন না বাইরে থেকে ভেতরে ঢুকছেন আর আমি অ্যাস অ্যান অ্যাডভোকেট ক্রিমিনাল লয়ার আমি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে এই অভি যে কোনো ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত তো কটার সময়ে সেই উনি ওনার শ্লীলতাহানি হয়েছে বা কটার সময়ে সেই ক্রাইমটা ঘটানো হয়েছে সেটা জিডিতে লেখা ইজ মাস সেন্ট পারসেন্ট মাস্ট সেই জন্য আমি জানতে চাইছি ভেতরের কোনো ফুটেজ দেখানোরই দরকার নেই যদি আমাকে টাইমটা বলে দেন আপনারা যে কটায় আপনারা কটায় উনি বলেছেন যে অকারেন্স টাইম অফ অকারেন্সটা বলতে হবে প্লেস অফ অকারেন্স যেমন দরকার টাইম অফ অকারেন্স আমি সেটা জানতে চাইছি টাইম অফ অকারেন্স টাইম অফ অকারেন্স থেকেই আমরা সার্কস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে আমরা হ্যাঁ কি না অন্যায়টা হয়েছে কি না এটা আমরা বলতে পারি আর তদন্তের ক্ষেত্রে আমি বলছি তিনশো নম্বর ধারা সংবিধানের তার ফলে কোনো তদন্ত করা যায় না কোনো তদন্ত করা যায় না এবং সিটিং রাজ্যপালকে কোনো রকম ফৌজদারি মামলায় জড়ানো যায় না তৃণমূল কংগ্রেসের বক্তব্য রক্ষা কবচ রয়েছে পার্থ এই বার্তা বলছেন তাহলে আমি বলছি আমি পার্থ কথাতেই আসছি যে তদ রক্ষা কবচ রয়েছে কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না তদন্তও করা যায় না এটা তিনশো একষট্টি নম্বর ধারায় পরিষ্কার করে বলে বলে দেওয়া আছে কোনো ফৌজদারি মামলা হবে না কোনো তদন্ত হবে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারবে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না গ্রহণ করতে পারবে না সেটাই পার্থ প্রতিমবাবুর বক্তব্য পার্থ যেটা বলছেন যে কেন সিসিটিভি ফুটেজ দেয়া হয়নি সেটা তো ওনার ইচ্ছে সেটা সিসিটিভি ওনার আমার বাড়ির ভেতরে সিসিটিভি ফুটেজ আমি দেব কি দেব না কারুকে সেটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যাপারে এটা দেখবেন এটা ফান্ডামেন্টাল রাইটসে আছে তা ফান্ডামেন্টাল রাইটসে যদি থাকে আর উনি তো বলেছেন উনি দেব না বললেন বলেননি উনি বলেছেন মমতা ব্যানার্জিকে বা তার দলদাস পুলিশকে দেব না তো সেটা তো উনি বলতেই পারেন ওনার এর ওপরে পুলিশকে দেব না পুলিশের ওপরে আস্থা আমি রুগী দেবীকে অনুরোধ করবো এখানে রাজ্যপালকে আড়াল করার বা অভিযোগকারী হয়ে সওয়াল করার কিছু নেই বিষয়টা রাজ্যপাল যে সাংবিধানিক সেখানে এই এই রকম একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা কতটা সত্য বা অসত্য এটা পথ স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি রাজ্যপাল যতই দৃঢ়চিত্তে বলুন না কেন যে এ ধরনের কোনো ঘটনা হয়নি চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত হয়ে থাকে সেই চক্রান্তটা ফাঁস করা প্রয়োজন বা সামনে আনা প্রয়োজন আমি মনে করি তাই জন্য সিসিটিভিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ যে তদন্ত অনুসন্ধান করছে সেই অনুসন্ধানের সহযোগিতা করা উনি যদি একতরফা ভাবে বলে যে না আমি সিসিটিভি দেখাবো না বা বেছে বেছে কয়েকজন মানুষকে একটা নির্দিষ্ট জায়গার সিসিটিভি ফুটেজ দেখাবো বাকি জায়গাটা দেখাবো না এখান থেকে কিন্তু আরো সন্দেহ ঘনীভূত হয় আর আমরা বলি যে একটি মহিলা যেভাবে বলবার চেষ্টা করছেন আমরা তাকে তার বয়ানকে কিভাবে অস্বীকার করি এই জায়গায় সেই জায়গা থেকে রাজ্যপাল নিজে থেকেই উদ্যোগ নিয়ে এই অনুসন্ধানকারী দলকে সহযোগিতা করা প্রয়োজন না হলে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে বাংলার মানুষের মধ্যে একটা দৃঢ় ধারণা হবে হয়তো বা কিছু ঘটনা সেখানে ঘটেছে বাবু একটু থাকুন রুবি আমাদের সঙ্গে থাকুন এই নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনায় ফেরত আসবো সঙ্গে আর কি কি তথ্য উঠে আসছে অবশ্যই করে জানাবো বাংলা এড ফাইভে একটা বিরতির পরে এবং তারই সঙ্গে জানাই যে আমরা যে আপনাদের মতামত চেয়েছিলাম অর্থাৎ আমরা আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম জনতার দরবারে রাজভবনের ফুটেজ প্রকাশে আনার সিদ্ধান্ত কি সঠিক ইতিমধ্যেই আপনাদের উত্তর হ্যাঁ বা না আমাদের কাছে এসে পৌঁছেছে কি ফলাফল উঠে আসছে জানাবো সব একটা বিরতির পর চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা এট ফাইভে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফ থেকে আর এই আলোচনা করছে আমাদের অতিথিদের কাছে যাব কিন্তু তার আগে আমরা শুনে নেব তৃণমূল এবং বিজেপির তরফ থেকে ঠিক কী বলা হয়েছে শশী পাঁজা কী বলেছেন দিলীপ ঘোষ কী বলেছেন শোনাব মহামান্য রাজ্যপাল এবার বলছে যে সিসিটিভি ফুটেজ দেবেন এবং এই সিসিটিভি ফুটেজ তো আগেই তো চেয়েছিল কলকাতা পুলিশ একটা গুরুতর অভিযোগ অস্থায়ী কর্মী রাজভবনে কর্মরত একবার নয় দুবার রাজ্যপালে তার উপরে একটা নির্যাতন যে চেষ্টা অপচেষ্টা যেটা তিনি করেছেন তিনি রাজ্যপাল সুরক্ষা কবচ নিলে কিচ্ছু হবে না সবই আসল ঘটনা যতই যতই চাপা দিক মিথ্যা বলুক একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করেছে তাদের একদিন বিসর্জন হবে এবং পার্থরা দুজনের কাছে আসবো কিন্তু একটু সংখ্যা বিধি না রবিদি আচ্ছা আমি প্রথমে পার্থবাবুকে বলি যে আমি কিন্তু একদমই এটাকে ছোট করার চেষ্টা করছি না আমি কিন্তু ওনাকে বলেছি যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারের নির্দেশ আছে ঠিক অর্ডার নয় নির্দেশ আছে যে কোনো মহিলা যদি তার সম্ভ্রমহানির অভিযোগ তোলেন তাহলে সেটাকে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে এটাকে অভিযোগটাকে নেওয়া উচিত কাজে আমি সেটাকে একটু এই মহিলাকে বাঁচাতে মানে রাজ্যপালকে বাঁচাতে চাইছি না বা কিছু হচ্ছে না কিন্তু আমি যেটা প্রশ্ন করছি আমার স্পেসিফিক প্রশ্ন এই ভদ্র মহিলা যিনি অভিযোগকারিনী তিনি প্রত্যেকটা এই ফৌজদারি মামলায় প্রথমে যখন জিডি করা হয়

কারণ রাজ্যপাল বলেই সংবিধানের রক্ষা কবচ আছে বলেই তিনি কোনো অন্যায় করতে পারে না অনেক পূর্ব রয়েছে তো পারেন রাজ্যপালও যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খণ্ডন করার দায়িত্ব খানিকটা রাজ্যপালের রাজ্যপাল বেশি করে সিসিটিভি ফুটেজ অনুসন্ধানকারী দলকে দিয়ে তিনি নিজের বিরুদ্ধে যে চক্রান্ত চেয়ে তা প্রমাণ করুন নাহলে তিনি স্বীকার করুন যে তিনি সঙ্গে আলোচনা অংশ গ্রহণ করার জন্য আমাদের অপেক্ষা করতেobe পুরো বিষয়ে কোন কোন তথ্য উঠে আসে সেদিকেই আর জি 24 ঘন্টা তরফ থেকে শুধুমাত্র তথ্য এবং খবরই কিন্তু এই পুরো বিষয়ে তুলে ধরা হলো সঙ্গে আমরা আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম জনতা দরবারে রাজভবনের ফুটেজ প্রকাশের সিদ্ধান্ত কি সঠিক ইতিমধ্যে 22000 উত্তর এসেছে যার মধ্যে আপনারা বলেছেন হ্যাঁ বলেছেন বলেছেন শতাংশ শতাংশ না ইউটিউবে আপনাদের উত্তর এসছে হ্যাঁ উননব্বই শতাংশ এবং না বলেছেন এগারো শতাংশ আর অপর দিকে যদি টুইটারের দিকে যদি আমরা নজর দিই টুইটারে একই সঙ্গে কিন্তু প্রচুর মানুষের ইতিমধ্যে আমরা মতামত পেয়েছি যাতে হ্যাঁ বলেছেন তেষট্টি দশমিক দুই শতাংশ এবং না বলেছেন ছত্রিশ দশমিক আট শতাংশ টুইটারে হ্যাঁ বলেছেন তেষট্টি দশমিক দুই শতাংশ না বলেছেন ছত্রিশ দশমিক আট শতাংশ বাংলা অ্যাট দ্য রেট ফাইভ এই মুহূর্তে আলোচনা যা আমরা করছিলাম আজকের মতো এখানেই শেষ করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা